एडुकेशन वर्ल्ड कंसल्टेंसी बेस्ट करियर गाइड फॉर स्टूडेंट्स अपोजिट ओल्ड गैस गोडाउन केरचुमुहनी आगरतला नित्य প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রশাসনিক অভিযান অব্যাহত বুধবার রাজধানীর মঠচৌমুহনী বাজারে প্রশাসনের এক প্রতিনিধি দল অভিযান চালায় প্রশাসনিক কর্মকর্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য খতিয়ে দেখেন এবং বিক্রেতাদের কাছে পরামর্শ দেন যেন সঠিক মূল্যে ক্রেতাদের কাছে দ্রব্য বিক্রয় করা হয় পাশাপাশি স্বাস্থ্যবিধি বিষয়টিও প্রশাসনিক কর্মকর্তারা খতিয়ে দেখেন তবে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে সচেতনতা লক্ষ্য করা গেছে এদিন প্রত্যেকেই মাস্ক ব্যবহার করায় কারোর কাছ থেকে কোনো জরিমানা আদায় করা হয় এইজন্য মানে মাস্কের উপর কোনো পেনাল্টি আজকে আমাদের করা হয়নি এটা একটা মানে খুশির খবর যে এখানে মাস্ক লোকেরা পরছে বাজারে এসে মাস্ক পরছে দোকানদার এবং কাস্টমার সবাই মাস্ক পরিহিত অবস্থায় আছে তারপর আমরা সবজি বাজার দেখলাম যে কীরকম দাম আছে এখানে যা দেখলাম যে কাঁচা লঙ্কা সাপোজ কাঁচা লঙ্কা এখানে 80 টাকা থেকে শুরু হয়েছে প্রকার ভেদে সেটা 200 টাকা অবধি আছে এটা কাস্টমারদের উপর নির্ভর করছে যে কে কোন লঙ্কাটা নেবেন এবং কোনটাই খারাপ না এটা জায়গার প্রকার ভেদে কোনটা কোন জায়গা থেকে আসছে কোনটা লোকাল তার উপর ভিত্তি করে প্রায় 80 টাকা থেকে 70 থেকে 80 টাকা থেকে শুরু করে 200 টাকা অবধি আছে